আজকের টপিক তো তোমরা অলরেডি থাম্বনেলে দেখে ফেলেছ, যে জি বাংলা, স্টার জলসা বা এই জাতীয় যে বড় চ্যানেলগুলো আছে, সেই বড় চ্যানেলগুলোর যে সিরিয়ালগুলো হয়, সেই সিরিয়ালগুলোতে তোমরা কিভাবে চান্স পাবে, তা সেটা লিড রোল হতে পারে, সেটা সেকেন্ড লিড হতে পারে, সেটা নেগেটিভ ক্যারেক্টার হতে পারে, বা অন্যান্য যে ছোটোখাটো ক্যারেক্টার, সব কিছু নিয়েই আজকে আলোচনা করব। তো যাদের চেনাশোনা কেউ ফিল্ম ইন্ডাস্ট্রিতে রয়েছে, তাদের পক্ষে রাস্তাটা কিন্তু খুব সহজ, এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু আমরা যারা খুব সাধারণ ছাপোষা বাঙালি ফ্যামিলি থেকে বিলং করি, যাদের মামা কাকা দাদা পিসি মাসি কেউই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে জড়িত নয়, এমনকি তাদের বন্ধুবান্ধব বলো, আমাদের চেনাশোনা বলো, কেউই ফিল্ম ইন্ডাস্ট্রির ধার কাছে নেই, এবার তাদের পক্ষে রাস্তাটা কিন্তু একটু কঠিন। তো আজকের ভিডিওটা বেসিক্যালি তোমাদের জন্য, যাদের দূর দূরান্তে কেউ ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে জড়িত নয়, কিন্তু তোমরা স্বপ্ন দেখছো যে হ্যাঁ, আমরা গিয়ে বাংলা যে সিরিয়াল রয়েছে সেখানে আমরা কাজ করব। তো আজকের ভিডিওটা স্পেশালি তোমাদের জন্য। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবথেকে প্রথমে তোমাদের কী করতে হবে, সবথেকে প্রথমে হচ্ছে তোমরা টিভিতে যে সিরিয়ালগুলো দেখো, সেই সিরিয়ালগুলোর যে টাইটেল কার্ড বা নাম দেখানো হয়, সেই সময় দেখবে প্রোডাকশন হাউসের নামগুলো ওখানে দেওয়া থাকে। তো তোমরা কী করো, একটা জায়গায় সেই প্রোডাকশন হাউসের নামগুলোকে নোট করে নাও। এবার তোমরা গুগলে গিয়ে সার্চ করো বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে তোমরা কী করো, ওই যে প্রোডাকশন হাউসগুলো রয়েছে ওদের যে অফিসটা, মানে যেটাকে আমরা বলে থাকি কর্পোরেট অফিস, যেটা ফিক্সড চেঞ্জ হয় না, তো সেই কর্পোরেট অফিসের অ্যাড্রেস কিন্তু তোমরা পেয়ে যাবে। তো তোমরা কী করবে, সবচেয়ে প্রথমে এই অ্যাড্রেসগুলোকে নোট করে নাও, এটা হচ্ছে তোমার প্রথম কাজ। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে তোমাদের পোর্টফোলিও অথবা তোমাদের ছবি। তো তোমাকে তো প্রথমে ওরা কেউ চিনবে না, তো সবচেয়ে প্রথমে তোমার পরিচয় হিসাবে আসবে তোমার পোর্টফোলিও বা তোমার ছবি। এবার আমার চ্যানেলে এই ভিডিওটা রয়েছে, এতে কি রয়েছে, তোমাদেরকে বলা আছে যে তোমরা পোর্টফোলিও কোথা থেকে করাবে, কীভাবে করাবে, কখন করাবে, পোর্টফোলিও না থাকলে তোমরা কী করবে, কী ধরনের ছবি তুলবে, কীভাবে তুলবে, তার পেছনে কী কী ডিটেলস লিখবে, সমস্ত কিছু এই ভিডিওতে বলে দেওয়া আছে। এরপরে তোমাদের দুটো কাজ করতে হবে, একটা হচ্ছে তোমাদের এই পোর্টফোলিও বা ছবি নিয়ে তোমাদেরকে ওই যে এই প্রোডাকশন হাউসগুলো বললাম, ওদের যে কর্পোরেট অফিসের অ্যাড্রেসটা তুমি জোগাড় করেছো, সেই অ্যাড্রেসে গিয়ে এই পোর্টফোলিও বা ছবি জমা দিতে হবে। আর কোথায় যেতে হবে, আর হচ্ছে বিভিন্ন যে স্টুডিওগুলো হয়, প্রত্যেকটা স্টুডিওতে কী হয়, এই যে প্রোডাকশন হাউসগুলোর তাদের একটা করে ওয়ার্কিং অফিস থাকে, সেটা ওই বিভিন্ন যে স্টুডিওগুলো, ইন্দ্রপুরী হতে পারে, ভরতলক্ষ্মী হতে পারে, দাসানি হতে পারে, বা NT1 স্টুডিও হতে পারে, যাই হোক না কেন, যে যে স্টুডিওগুলো রয়েছে সেই স্টুডিওগুলোতে গিয়েও, যে ওয়ার্কিং অফিসগুলো রয়েছে সেই ওয়ার্কিং অফিসে গিয়েও তুমি তোমার ছবি বা ডিটেলস যা রয়েছে সেগুলোকে তোমাদেরকে জমা দিতে হবে। এখানে গিয়ে তোমাদের কাজ শেষ হয়ে গেল। এবার কাদের কাজ, এবার হচ্ছে যে ইবি বা প্রোগ্রামার বা ডিরেক্টর বা যারা যারা থাকবে, এবার তাদের কাজ শুরু। তো সিরিয়ালে দুরকমভাবে তোমাদেরকে টাকা হতে পারে, একটা হচ্ছে যেটা রানিং সিরিয়াল যেগুলো রয়েছে তার বিভিন্ন ছোটোখাটো রোলের জন্য তোমাদেরকে টাকা হতে পারে, অথবা নতুন সিরিয়াল শুরু হচ্ছে, এবার তার জন্য ওদের কাছে লিড অ্যাক্টর অ্যাক্ট্রেস বলো, সেকেন্ড লিড বলো, সাইড ক্যারেক্টার বলো, বিভিন্ন জন্য ওদের রিকোয়ারমেন্ট থাকবে, তার জন্য টাকা হতে পারে। তো আমি দুটোই তোমাদেরকে একটা একটা করে ব্যাখ্যা করছি। তো সবচেয়ে প্রথমে যেটা করি সেটা হচ্ছে যে একটা চলতি সিরিয়াল যেটা মার্কেটে চলছে, তার বিভিন্ন যে ক্যারেক্টারগুলো দরকার তার জন্য ওরা তোমাদেরকে কীভাবে কল করবে সেটা তোমাদের আগে বলছি, তারপরে আমি তোমাদেরকে বলছি একটা নতুন সিরিয়ালের জন্য ওরা কীভাবে অ্যাক্টর অ্যাক্ট্রেসকে কল করে। তো চলতি সিরিয়াল যেটা মার্কেটে অলরেডি রানিং রয়েছে, তো তার তো হিরো হিরোইন বলো বা মেন যে কাস্ট বলো সেগুলো তো ফাইনালাইজ হয়েই রয়েছে, ছোটোখাটো রোলের জন্যই ওরা প্রধানত অ্যাক্টর অ্যাক্ট্রেসের প্রয়োজন হয়ে থাকবে। তো কী করবে, এই যে ইবি বা প্রোগ্রামার থাকে, এরা সাধারণত হচ্ছে যে স্টুডিওতে ওই সিরিয়ালটা শুটিং চলছে সেখানে যে ছবিগুলো জমা করছে, তার মধ্যে থেকেই ওরা ওই দেখতে বসে কারা কারা জমা দিয়েছে, তাদের মধ্যে থেকে ওই স্ক্রিপ্ট অনুযায়ী যাদের যাদেরকে চোখে লাগছে ওরকম কয়েকজনকে ওরা কল করে দেয়। তো তোমার কাছে হঠাৎ করে কল চলে আসতে পারে, এবং কল চলে আসার পরে কী করতে হবে, তোমাকে ওই যে স্টুডিওগুলো আছে ওখানে যেতে হবে। ওখানে যে ইবি বা প্রোগ্রামার যারা থাকবে তারা কী করবে, তোমাদেরকে দেখবে খুব বেশি লোক নয়, কারণ যেহেতু খুব শর্ট টাইমের মধ্যে ওদেরকে ডিসাইড করতে হয়, তাই খুব অল্প কজন লোককেই ডাকবে, দেখবে দুজন, পাঁচজন, দশজন এরকম লোকজনকে ডাকবে। ডেকে তোমাদেরকে কী করবে, ওই যে স্টুডিওর মধ্যেই ওরা কী করবে, তোমাদের যে অডিশনটা আছে সেটা নিয়ে নেবে। এবার ওখানে যে ছোটো ছোটো ঘরগুলো থাকে, ইবি বা প্রোগ্রামারের যে অফিস থাকে, মেকআপ রুম থাকে, এইসব জায়গায় সাধারণত অডিশনটা হয়ে যায়। তো ওখানে কী হবে, তোমাদেরকে একটা পেজ দেওয়া হবে, একটা আমি বলবো না, এক পেজ থেকে শুরু করে কখনো দুটো পেজও দেওয়া থাকতে পারে, কখনো তিনটে পেজও দেওয়া থাকতে পারে। মনোলগ যদি দেয় তাহলে সাধারণত একটা পেজের দেয়, অথবা ডায়লগ যদি থাকে তাহলে কী হয়, ওখানে এক পেজ বা দু পেজ, ম্যাক্সিমাম তিন পেজ পর্যন্ত তোমাদেরকে দেওয়া হতে পারে। এটা তিন পেজের স্ক্রিপ্ট পুরোটা তোমাকে মুখস্থ করতে হবে না, তোমাকে হয়তো ওর মধ্যে থেকে কোনো একটা ক্যারেক্টার দিয়ে দেওয়া হবে, তার ছোটোখাটো অল্প স্বল্প কিছু ডায়লগ দেওয়া হবে, দিয়ে তোমাকে বলা হবে এইটুকু ডায়লগ বা এই অংশটুকু তুমি মুখস্থ করো। করার পরে কী হবে, তোমাকে ওটা ওদের সামনে পারফর্ম করতে হবে। এবার সাধারণত এই ছোটোখাটো যে
রোলগুলো হয়ে থাকে, তার জন্য যেহেতু খুব অল্প লোককে ওরা ডাকে এবং খুব তাড়াতাড়ি সিলেকশন করতে হয়, তাই সাধারণত যদি খুবই কম লোক ডাকে, দেখবে 3-4 জন 5 জন ডাকে, তাহলে দিনের শেষেই তোমাকে বলে দেবে যে তোমাকে সিলেক্ট করা হলো, তুমি অমুক দিনে তুমি অমুক স্টুডিওতে চলে আসো, বা পরবর্তীকালে ওরা বলতে পারে আমি পরে ফোন করে জানাচ্ছি, বা তুমি বাড়ি এলে 2-3 দিনের মধ্যে মোটামুটি তোমাকে ফোন করে জানিয়ে দেওয়া হবে যে তুমি সিলেক্টেড হয়ে গেছো, তুমি অমুক দিনে অমুক স্টুডিওতে অমুক সময় চলে আসো, তোমার কল টাইম এটা। তো মোটামুটি যদি দেখো তুমি এই ধরনের ছোটোখাটো অডিশন দেওয়ার 3-4 দিন 5 দিনের মধ্যে কল পাচ্ছ না, তাহলে তুমি ধরে নিতে পারো যে তুমি সিলেক্টেড হও। তো এটা গেল ছোটোখাটো যে রোলগুলো যেগুলো কিনা বিভিন্ন রানিং সিরিয়ালগুলোর জন্য হয়ে থাকে, তার অডিশনের ডিটেলস। এবার আসি নতুন সিরিয়াল, যেখানে কিনা নতুন করে হিরো হিরোইন বলো বা নেগেটিভ ক্যারেক্টার বলো বা অন্যান্য যে সাইড ক্যারেক্টার রয়েছে তার অ্যাক্টর অ্যাক্ট্রেসকে চুজ করা হবে। তো সিরিয়াল যখন নতুন করে শুরু হতে থাকে তখন কী হয়, সাধারণত প্রোডাকশন হাউস বেশ কিছু ক্যারেক্টার অলরেডি তারা সিলেক্ট করে রাখে, চ্যানেলের তরফ থেকে রেকমেন্ডেশন থাকে এবং প্রোডাকশন হাউসেরও নিজস্ব কিছু চেনাশোনা সব কিছুর বেসিসে, এবং যারা আমাদের বক্স আর্টিস্ট রয়েছে তাদেরও কিছু অ্যাভেলেবিলিটি থাকে কী রয়েছে না রয়েছে, তারপর বেস করে মোটামুটি একটা কাস্টিং ফিক্স হয়ে যায়। এবার বাকি যে জায়গাগুলো রয়েছে যেগুলো এখনও ফুলফিল হয়নি, তার জন্য ওরা কী করে নতুনদের মধ্যে থেকে অডিশন নিয়ে থাকে। এবার সাধারণ প্রসেস হচ্ছে ওরা তোমাকে কল করবে এবং তোমাকে অডিশনের জন্য ডাকবে, কিন্তু ওরা কল না করলেও কিছু প্রসিডিওর আছে যার মাধ্যমে তোমার কাছে খোঁজ খবর থাকতে পারে যে এই যে হিডেন অডিশনগুলো হচ্ছে সেটা কীভাবে হতে পারে। এই ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে কী কী পদ্ধতিতে তোমরা এই হিডেন অডিশনগুলোর খোঁজ খবর পেতে পারো। তো অবশ্যই আমার এই ভিডিওটা দেখার পরে তোমরা এই ভিডিওটাও একবার দেখে নিও। তো এবার তুমি ওদের কল পেয়ে বা বিভিন্ন সোর্স থেকে খোঁজ খবর পেয়ে তুমি চলে গেলে হচ্ছে অডিশন দিতে। এই অডিশনটা সাধারণত যে প্রোডাকশন হাউসগুলো হয় তার যে কর্পোরেট অফিস বললাম সেখানে হতে পারে, অথবা ডিরেক্টরের কিছু যে ফিক্সড কাস্টিং এজেন্সির মাধ্যমে এরা কাস্টিং করে থাকে সেই কাস্টিং এজেন্সির অফিসেও কিন্তু এই যে অডিশনটা সেটা হতে পারে। এবার এখানে কী হয়, সাধারণত অনেক লোককে ডাকা হয়, একদিনে হতে পারে, 2 দিনে হতে পারে, 3 দিন হতে পারে, 4 দিনে হতে পারে, অনেক লোকজনকে ডেকে ওরা এই অডিশনগুলো নেয়। এবার তোমাকে যে ডেট আর টাইম বলে দেওয়া হবে তুমি সেই ডেট আর টাইমে চলে যাবে অডিশন দিতে। এবার তোমাকে নিয়ে গিয়ে ওরা অফিসের ভেতরে বসাবে, তোমাকে একটা স্ক্রিপ্ট দিয়ে দেবে। এবার স্ক্রিপ্টটা কোয়েশ্চেন তোমাদের মনে আসতেই পারে যে কত বড় হবে, এক পাতার মনোলগ হতে পারে অথবা বিভিন্ন ডায়লগ হতে পারে, দেখবে ওখানে অনেক ক্যারেক্টার রয়েছে। এবার তার মধ্যে থেকে তোমাকে পার্টিকুলার একটা ক্যারেক্টার বলে দিল যে আপনি এই ক্যারেক্টারটা প্লে করছেন, আপনি এটার জন্য রেডি হন, তো তোমাকে প্রিপেয়ার হওয়ার জন্য টাইম দেবে। সাধারণত তোমাকে ওই 10 মিনিটের আশেপাশে তোমাকে টাইম দেবে প্রিপেয়ার হওয়ার জন্য। আর তুমি যদি প্রথম না হয়ে দ্বিতীয় বা তৃতীয় হও, তাহলে তোমার সামনে যে 1-2 জন রয়েছে তাদের পারফর্ম করতে যতটুকু টাইম লাগবে সেই টাইম এক্সট্রাটা তুমি পেয়ে যাবে। তো এবার তুমি তোমার মতো প্রিপেয়ার্ড হয়ে নিলে, এবার ওদের মধ্যে থেকে একজন আসবে প্রোডাকশন হাউস থেকে যে আপনি কি রেডি, চলুন তাহলে। এবার তুমিও আস্তে আস্তে ওদের সাথে চলে গেলে, এবার অডিশন রুমে তুমি ঢুকলে, অডিশন রুমে দেখলে সামনে প্রচুর লোক বসে আছে, ডিরেক্টর থাকতে পারে, চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থাকতে পারে, এইপি থাকতে পারে, তারপরে তোমার কখনো কখনো স্ক্রিপ্ট রাইটারও থাকে, আর দেখবে অবশ্যই ক্যামেরা নিয়ে বসে থাকবে লোকজন তোমারটা রেকর্ড করার জন্য, একটা ক্যামেরা থাকতে পারে, একাধিক ক্যামেরাও থাকতে পারে। তো প্রথমে কি তুমি তোমার যেরকমভাবে নিজের নাম, ডিটেলস, ফোন নম্বর, হ্যান দেন, যা যা বলার সেগুলো সব তোমরা বলবে, এগুলো নিয়ে আমি আগে অনেক ভিডিওতেই আলোচনা করেছি তাই এখানে আর সময় নষ্ট করলাম না। তো সমস্ত ডিটেলস ফিটেলস বলার পরে ওরা তোমাকে বলবে এবার আমরা অডিশনটা স্টার্ট করছি বলে ওরা কী করছে, তোমার যে হিন্টগুলো রয়েছে স্ক্রিপ্টে সেটা দিয়ে দিল, এবার তারপরের ডায়লগটা তোমাকে বলতে হবে। তো এইভাবে তুমি বলে বলে অডিশনটা দিয়ে দিলে, এবার অডিশন দেওয়ার পর ওরা যেটা বলবে সেটা হচ্ছে যে ঠিক আছে আপনার অডিশন আমরা দেখে নিয়েছি, আমরা আপনাকে পরে কল করে দেবো। এবার এছাড়াও সাধারণত এরকমও বলে দিতে পারে ডাইরেক্ট, অথবা তোমাকে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে যে তুমি কোথায় থাকো, তোমার হবি কী, এই কী, ওই কী, তাই কী, এরকম কিছু জেনারেল কোয়েশ্চেন করতে পারে, সেগুলোটা তুমি ঠিকঠাকভাবে সুন্দর করে অ্যান্সার দেবে, দিয়ে ওরা তোমাকে বলে দেবে যে ঠিক আছে আমরা আপনাকে কল করে নেবো। তো তারপরে তুমি আস্তে করে বেরিয়ে নিজের বাড়ি চলে। এবার যদি তুমি ফার্স্ট রাউন্ডের জন্য সিলেক্ট হও তাহলে ওরা তোমাকে সেকেন্ড রাউন্ডের জন্য ডাকবে। হ্যাঁ, এবার কেউ কোয়েশ্চেন করতে পারে এরকম কতগুলো রাউন্ড হয়, কোনো এরকম কোনো ফিক্স নিয়ম নেই, সেকেন্ড রাউন্ড হতে পারে, থার্ড রাউন্ড হতে পারে, যতদূর পর্যন্ত হবে হবে, কিন্তু যত রাউন্ড বাড়তে থাকবে তত দেখবে কম্পিটিশান কমতে থাকছে, খুব হাতে গোনা লোককেই ওরা কিন্তু ডাকতে শুরু করেছে। তো যাই হোক, এবার সেকেন্ড রাউন্ডে তুমি যাবে, সেখানে হয়তো আরেকটু প্রিসাইজভাবে তোমাকে নেওয়া হবে, হয়তো ওই যে সিরিয়াল স্ক্রিপ্টটা আছে সেটাই তোমাকে দিয়ে এবার টেস্ট করা হবে যে তুমি কতটা ভালো পারছো কি পারছো না। এভাবে সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ড হওয়ার পরে যখন একদম হাতে গোনা লোকজন চলে এসছে বা 4-5-6 জনে চলে এসছে ওরা হাতে গোনা লোকজনের মধ্যে, তখন যেটা করে সেটা হচ্ছে লুক টেস্ট, মানে তোমাকে ডাকা হবে, ডাকার পরে তোমাকে মেকআপ এবং অন্যান্য যা যা আছে সেগুলো তোমাকে পড়ানো হবে। এই পড়ানোর পরে কী হচ্ছে, তোমাকে লুক টেস্ট হবে,
যে তোমাকে দেখতে কেমন লাগছে, তুমি এই ক্যারেক্টারটার সাথে মানাচ্ছ কি মানাচ্ছ। এবার এই যখন লুক টেস্টটা হবে, তুমি দেখবে সেদিন কিন্তু অনেক বেশি লোক এসছে। সেদিন দেখবে চ্যানেলের থেকে লোকজন এসছে, মানে চ্যানেলের যে টিমটা থাকে, মানে ধরো জি বাংলা বা স্টার জলসার যে প্রোডাকশন টিম থাকে তার থেকে লোকজন থাকবে। মানে নর্মাল দিনে তুমি যে দু চারজন লোককে দেখো তার থেকে দেখবে বেশি লোক সেদিন প্রেজেন্ট আছে। এই লুক টেস্টের পরে যদি ওরা তোমাকে কল করে, তার মানে হচ্ছে যে তুমি অলরেডি কিন্তু চান্স পেয়ে গেছো। তো কংগ্রেচুলেশন, তুমি চান্স পেয়ে গেছো। অর্থাৎ কিনা তোমার আর আমার চ্যানেল দেখার কোনো প্রয়োজনীয়তা নেই, তোমরা এবার আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করেই দিতে পারো। এছাড়াও আরও অনেক সমস্যা রয়ে গেল, যেমন ধরো আমি স্টুডিওয়ে ঢুকতে চাইছি, সেই স্টুডিওতে আমাকে ঢুকতে দিচ্ছে না গেটম্যান। আমি ইপির সাথে দেখা করতে চাইছি, ইপি আমাকে বার্তা দিচ্ছে না। আমি দিনের পর দিন নিজের ছবি জমা দিয়ে যাচ্ছি কিন্তু আমার কল আর আসছে না। তো এরকম প্রচুর কোয়েশ্চেন থাকে যেগুলো বিভিন্ন আমার যে সাবস্ক্রাইবার আছে তারা কমেন্ট সেকশনে করে থাকে। তো একটা ভিডিওতে তো এত কিছু কভার করা সম্ভব নয়, তো পরবর্তীকালে বিভিন্ন ভিডিওতে আমি এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার অবশ্যই তোমাদেরকে দেবো। তো আজকের ভিডিও এটুকুই, দেখা হবে পরের ভিডিওয়, সেখানে আমরা এই ধরনের নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো, পরের ভিডিওয় দেখা হবে, বাই।